ব্যোমকেশ গোত্র দেখতে হবে এবং সেই জন্য আমাদের পুরো টিম সবাই মিলে একসাথে এখানে উপস্থিত আমাদের সিনিয়র তম মেম্বার অঞ্জন দত্ত থেকে শুরু করে অঞ্জন দত্ত, আবির, অর্জুন, জয়দীপ কুণ্ডু, বিক্রম ঘোষ, বিবৃতি, সৌরচন্দ্র, ও আচ্ছা সরি, তো প্রায় পুরো টিম এখানে উপস্থিত। গতকাল আমাদের একটা স্পেশাল স্ক্রিনিং হয়েছে, আজকে ছবি রিলিজ করে গেছে। আপনাদের সকলকে শারদীয়ার আন্তরিক শুভেচ্ছা টিম ব্যোমকেশ গোত্রের তরফ থেকে। আর একটা কথা আমরা সবাই মিলে বলছি, এবার পুজোয় একটাই গোত্র এবং সেটা ব্যোমকেশ গোত্র, আমাদের সকলের একটা গোত্র ব্যোমকেশ গোত্র। এবং পুজোর এই উৎসবের সাথে সিনেমার উৎসব মিলিয়ে নিয়ে আপনারা দুর্গা পুজোও দেখবেন না, সিনেমাও দেখবেন, ব্যোমকেশ গোত্র দেখবেন। চালতাবাগানকে ধন্যবাদ, চালতাবাগানের পুজো কমিটিকে ধন্যবাদ, সন্দীপ ভূপতরিয়া বিশেষ করে আমাদের বহুদিনের বন্ধু, সবসময় আমাদের পাশে থাকে, চালতাবাগানের সাথে আমাদের সম্পর্ক দীর্ঘদিনের, এবং চালতাবাগানের যে কোনো অনুষ্ঠানে আসতে পেরে আমরা নিজেরা খুশি অনুভব করি। চালতাবাগানের পুজো কমিটি পুজো খুব ভালো হোক, এবং চালতাবাগানের সমস্ত নাগরিক বৃন্দদের ব্যোমকেশ গোত্রের তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা জানাই। পুজো আপনাদের খুব ভালো কাটুক, সুন্দর কাটুক। আমি অনুরোধ করব অঞ্জন দাকে দুটো কথা বলার জন্য। অঞ্জন দত্ত নমস্কার, ভালো থাকবেন। সন্দীপজি আমাদের বন্ধু, চালতাবাগানের এই পুজো আপনার আনন্দ করে কাটাবেন, আমার ভাবতে খুব ভালো লাগছে এবং খুব গর্বিত আমি যে 2008 সালে যে ব্যোমকেশকে নিয়ে আমাদের যাত্রা শুরু হয়েছিল, সেটা এই একটা অদ্ভুত এত বড় একটা জায়গায় পৌঁছবে অনেক তারা হাত দিয়ে। আমার কাছে এখন মনে হয় অনেক কিছু ভেবে যে ব্যোমকেশ একটাই এবং সেটা আবির চ্যাটার্জি, সবাই বলে আবির চ্যাটার্জি, একমাত্র ব্যোমকেশ এবং আবির। এবং এই ছবিটাতে আমি নিজে ঢুকে পড়েছি, কারণ আমার নিজের মনে হয়েছে যে অরিন্দমের হাত ধরে ব্যোমকেশ একটা অন্য মাত্রায় একটা বড় স্কেলে পৌঁছেছে, সবাই আনন্দ করে সেটা দেখবেন। আমার কাছে এই ব্যোমকেশ আপাতত সবচেয়ে শ্রেষ্ঠ ব্যোমকেশ বাংলায় বলছে, আমার কাছে এটা আমি বয়স হয়ে গেছে দেখলাম, ডাক্তার পড়ে গেছে, মিথ্যে কথা আমি বলি না, একদম সত্যি কথা বলছি আমি। এবং অরিন্দমকে আমার অনেক অনেক আন্তরিক শুভেচ্ছা, এই পুরো টিমকে সবাইকে, ব্যোমকেশটা প্লিজ দেখবেন এবং আনন্দ করুন। এসেছি ব্যোমকেশ গোত্রের টিম হিসেবে, সকলে ব্যোমকেশ গোত্র দেখুন, আমার ধারণা যে ওয়ান অফ দ্য বেস্ট ফিল্মস ইদানিংকালের ব্যোমকেশ গোত্র, এটা এতটুকু বাড়িয়ে বলা হচ্ছে না, আপনারা দেখে বিশ্বাস করে তারপরে আরেকবার দেখতে যাবেন। ধন্যবাদ। এবারে ব্যোমকেশ গোত্রে অনেক নতুন মুখ রয়েছে এবং পরিচিত মুখ নতুন ভাবে আবার এসেছে, এরকমও রয়েছে। তাই যেমন সৌরসেন বিবৃতি ওরা রয়েছে, তেমনি যে অর্জুন চক্রবর্তীকে আমরা দেবীর পর্দায় জামাই গাজা হিসেবে বারবার দেখেছি, সে এক অন্য অর্জুন চক্রবর্তী হিসেবে ইভলভ করেছে, এবং সে হচ্ছে সত্যকাম ব্যোমকেশের, ব্যোমকেশ গোত্র সত্যকাম। কেন এই হাসাহাসিটা চলছে সেটা বুঝতে গেলে সিনেমাটা দেখতে হবে, আর কেন অর্জুন লজ্জা পাচ্ছে সেটাও বুঝতে গেলে সিনেমাটা দেখতে হবে, ও আর লজ্জা পাচ্ছে না বলতে চাইছে, যাই হোক, কিন্তু যার কথা না শুনলেই নয়। আবির চ্যাটার্জিকে নিয়ে একটা অদ্ভুত উন্মাদনার সৃষ্টি হয়েছে সারা পশ্চিমবঙ্গবাসী এবং বাংলা চলচ্চিত্রের প্রেমীদের মধ্যে, এবং তার একমাত্র কারণ এই ছেলেটি নিজের চেষ্টায় আস্তে 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 করে বাংলা চলচ্চিত্রে এমন একটা জায়গা করে নিয়েছে যে ওকে দেখে, ওর পারফরমেন্স দেখে, ওর প্রেমে পড়া ছাড়া আর কোন উপায় নেই। ব্যোমকেশ আবির চ্যাটার্জি, নমস্কার। প্রথমেই আমি অভিনন্দন এবং ধন্যবাদ জানাবো চালতাবাগানের সমস্ত মানুষকে, বিশেষ করে সন্দীপকে। আমি সন্দীপকে বলছিলাম যে এই পুজোয় আমার থেকে বেশি আমার গৃহিণী দিদি বেশি আসেন, আমার খুব একটা বেশি আসে না, বাট লাস্ট ইয়ারে ওই বেশি আসে। আজকে পুজোর উদ্বোধন হলো, ধাক-উৎসব মানে একেবারে প্রপার অর্থে ঢাকে কাটি পড়ে গেল। আপনাদের সকলের পুজো খুব ভালো কাটুক, সেই পুজো ভালো কাটানোর অনেকগুলো উপায় আছে,
যেরকম প্যান্ডেল মপিং আছে, যেরকম খাওয়া দাওয়া আছে, পুজোময় আনন্দ আড্ডা প্রেম আছে, আর একটা খুব সহজ উপায় আছে পুজো ভালো কাটানো, সেটা হচ্ছে বড় পর্দায় গিয়ে ব্যোমকেশ গোত্র দেখলে পুজো ডেফিনেটলি ভালো কাটবেই, কারণ জমজমাট হবে, পুজো শুরু হবে। আজকে এই স্টেজে একাধারে আমার ক্যাপ্টেন আছেন এবং আমার মেন্টর অরিন্দমও আছে, তাদের সামনে আমি খুব বেশি কিছু বলছি না, শুধু এটুকুই বলবো যে পুজোতে বাংলা ছবি দেখুন বড় পর্দায় গিয়ে, কারণ এটা যেটা এক্ষুনি অরিন্দমও বলছিল, আমাদের সব থেকে বড় উৎসব, সব থেকে বড় ফেস্টিভ্যাল দুর্গা পুজো, সেরকমই সিনেমাটা নিয়েও যেন সেই ফেস্টিভিটিটা থাকে, সবাই মিলে একসঙ্গে যেন সিনেমাটা সেলিব্রেট করতে পারি।